মনে হচ্ছে লটারি হবে, ভাই জান হচ্ছে এখন বাক্স খুলবে। এই যে বিপ্লব ভাই আছে, যাবে স্যার? না না, দায়িত্ব কে? আমার এলাকার বিপ্লব ভাই। আপনারা জানেন আমি প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট নূর কবির রিজভী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনি তাকে এখানে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে একটি মহামারী অবস্থা বিরাজ করছে, সারা বিশ্বে মহামারী অবস্থা বিরাজ করছে, এবং এই মহামারীর এটি যুদ্ধের মতো আমাদের মাঝে ছাত্র দলের জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি ফজলুর রহমান খোকন আমাদের মাঝে উপস্থিত আছে। আমি তাকেও আমরা সবাইকে অনুরোধ করবো যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা একটু মেনটেন করবো, আমি একটু অনুরোধ করবো আর একটু দূরে দূরে যেন আমাদের মধ্যে যেন আমাদের মাঝে আজকে আমাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত ছোট্ট একটি অনুষ্ঠান। আপনারা জানেন যে সারা বিশ্বময় মহামারী, এই মহামারীতে মৃতের সংখ্যা প্রায় 95,000 এবং আক্রান্তের সংখ্যা 16 লক্ষ। আমরা বাংলাদেশও এর বাইরে নই, বাংলাদেশ এই মহামারী তার তীব্র ছড়া বিস্তার করেছে এবং ধীরে ধীরে এটি তার মহামারী আমাদের যে জনগণ তারা আক্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় সরকারের পাশাপাশি আমরা বেসরকারি সংগঠন হিসাবে আমরা ইজিএসটি যারা এর সফল যোদ্ধা চিকিৎসক সহকারী নার্স তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করছি। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আমরা এখানে দিব বিশ্বে এবং সারা বাংলাদেশে প্রায় 84টি বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে ইমার্জেন্সি মেডিকেল অফিসারদের জন্য আমরা এটা সাথীবৃন্দ আমাদের মাঝে এখন চেয়ারম্যান ফাউন্ডেশনের সম্মানিত ডাইরেক্টর একদিন ডাক্তার আহমেদ শফিকুল হায়দার পার আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি ইচ্ছা করলে
চুপচাপ ইমার্জেন্সিতে ডায়াগনোস করতে পারতাম, কিন্তু আমরা করিনি। তারেক রহমান আমাদের বাংলাদেশ জাতীয় দলের যিনি অ্যাক্টিং চেয়ারপারসন, তার নির্দেশ যে আপনারা এটা দেন, আপনাদের মাধ্যমে যাতে জনগণ উপকৃত হয় এবং সরকারকে একটা বার্তা দেওয়া যে সরকারের পাশাপাশি আমরাও এই যুদ্ধে আমরা শরীক হয়েছি। কারণ আপনারা জানেন কোনো যুদ্ধই, সেটি মুক্তিযুদ্ধ বলেন, গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ বলেন, যদি ঐক্যবদ্ধ না হয় সেই যুদ্ধে যেটা যায় না। সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই করোনা বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করছি। এই বার্তাটি সবার কাছে পৌঁছিত সাথীভূত এই পর্যায়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জনাব আহমদ শফিকুল হায়দার পারভেজকে বলব যে হাসপাতাল কর্তৃপক্ষে জনাব এনামুল হক ক্যাপ্টেন ডাইরেক্টর উপস্থিত আছেন, এনামুল হক উপস্থিত আছেন, তার কাছে প্রধানমন্ত্রী এবং জেনামুল ফাউন্ডেশনের ডাইরেক্টর আছে সবাই দিকে তাকায়। এবার ল্যাবের পক্ষ থেকে, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে অলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইমার্জেন্সির জন্য আমাদের আরও দশটি সেট সেটি হস্তান্তর করবেন আমাদের ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ মহাসচিব ডাক্তার এম এ সালাম। আমি সালাম ভাইকে এটি বিসিআইয়ের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাতে অনুরোধ করছি এবং পুরো বক্তব্য দিতে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ সারা বিশ্বে আপনারা জানেন বলছি মহামারী আকারে করোনা ভাইরাস দেখা দিয়েছে। আমরা চিকিৎসক সম্প্রদায় যারা ফ্রন্টলাইনার যোদ্ধা আজকে এমন যারা আপনারা ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক সহ যারা আছেন তাদের সবাই উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের প্রিয় নেতা অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের পরামর্শ করবে এবং ওনার সহযোগিতায় ডক্টর বাংলাদেশ এবং জেনারেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এদেশের চিকিৎসকদের এবং যারা নার্স আছেন, কর্মী আছেন, যারা এই পেশার সাথে সম্পৃক্ত তাদের সাহায্য করার জন্য, তাদের সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসছি। আপনার দোয়া রাখবেন, আমরা বক্তব্য কিন্তু করবো না, আপনার দোয়া রাখবেন যাতে আমাদের এই যুদ্ধে জয়লাভ করতে পারি এবং ডাক্তাররা এই যুদ্ধে সবসময় থাকবে, অতীত ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, আপনাদের দোয়া থাকবে, আমরা অবশ্যই এই করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো এবং দেশের মানুষকে আমরা এই আঘাত আঘাত থেকে আমরা রক্ষা করতে পারবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেব জিন্দাবাদ, জিয়া রন ফাউন্ডেশন। আমরা বক্তব্য দিতে করবো না। আমি আমার এই পর্যায়ে আমি উপস্থিত আমাদের কৃষিবিদ নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, আমাদের এমডিএম নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আজকের উপস্থিত ইলেকশনের এবং মিডিয়া নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের প্রধান অতিথি দাদা নুরুল কবির দিদি ভাইকে আজকে বক্তব্য দিয়ে সবাই রহমান ফাউন্ডেশন
ডক্টর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ঢাকা আরিফামেরি হাসপাতাল অত্যন্ত বনজীব একটি হাসপাতাল, সেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃন্দকে যারা ইমার্জেন্সি কর্তব্যরত চিকিৎসক বৃন্দকে তারা পিপিই দিয়েছেন, পার্সোনাল প্রোটেকশন যে বিশ্বব্যাপী যে দুর্যোগ চলছে, যে মহামারী চলছে, সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী আদর্শের এই মানুষ যারা এই চিকিৎসা সেক্টরে কাজ করছেন, চিকিৎসকবৃন্দ এবং যারা টেকনিক্যাল বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা এবং জিয়া রহমান ফাউন্ডেশন, আমি মনে করি যে এই দুর্যোগের মধ্যে, এই ভয়াবহতার মধ্যে এই দায়িত্ব পালন এটা একটা বড় ধরনের মানবিক কাজ তারা করেছে। আমি এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি জিয়া রহমান ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং ড্যাবের যারা কর্মকর্তা আছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমি মনে করি যে আজকের এই বৈশ্বিক যে দুর্যোগ, যে মহামারী, সেখানে প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করা অত্যন্ত বড় কর্তব্য বলে মনে করি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের দেশে পূর্বপুরুষ প্রস্তুতি ছিল না, এবং যে ঘটনা যেটা হয়েছে 31 ডিসেম্বর চায়না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে যে একটা নতুন ধরনের ভাইরাস দেখা যাচ্ছে, তারপরে চায়নাতে আগেই এটি তারা দেখেছে জানিয়েছে। এরপর থেকে যে ধরনের প্রস্তুতি রাখা দরকার ছিল সেই প্রস্তুতি আমরা দেখিনি, বাংলাদেশের সরকার সম্পর্কে কোনোভাবেই তারা গ্রহণ করেননি। যদি রাখতেন তাহলে এখন যে আমরা যেটাকে গণসংক্রমণ বলছি বা যেটাই বলছি, যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই অবস্থায় সেটি দাঁড়াতো না, সেটা কখনোই দাঁড়াতো না। তো আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না এবং কোনো রাজনৈতিক কথাও আজকে এই মুহূর্তে বলতে চাই না। আমরা যেটা বরাবরই যেটা বলে এসেছি যে এইরকম মহা দুর্যোগের মধ্যে একটা তো জাতীয় দুর্যোগ প্লাস বৈশ্বিক দুর্যোগ একই সাথে এটা ঘটছে, সুতরাং এই ক্ষেত্রে জাতীয় ঐক্য অপরিহার্য। কিন্তু যারা ক্ষমতায় থাকেন, যারা সরকার, তাদের এই ঐক্যটাকে গড়ে তুলে কাজ করা হচ্ছে আশু কর্তব্য, কিন্তু আমরা সেই দিক থেকে সেটা দেখিনি। বরং আমরা দেখেছি উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়ার গল্প আমরা প্রতিদিন গণমাধ্যম যে কোনো পর্যায়ে আমরা দেখি যে মন্ত্রী নেতাদের বক্তব্য এই ধরনের এসছে যে একবারে উন্নয়নে ভেসে যাচ্ছে। কিন্তু আমাদের যে কোয়ালিটি এডুকেশন দরকার, আমাদের যে কোয়ালিটি হসপিটাল দরকার, এই বিষয়গুলো তখনই আমরা সামনে আসতে দেখি। কত মানে ফ্লাইওভার হচ্ছে কি ব্রিজ হচ্ছে এগুলো হওয়া দরকার, কিন্তু একটা জাতির সত্যিকার উন্নয়ন হচ্ছে তার সামাজিক উন্নয়ন, এবং সামাজিক উন্নয়নের অন্যতম অপরিহার্য শর্ত হচ্ছে তার স্কুল, তার শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং তার মেডিকেল যে সেক্টর সেটার উন্নতি। আমরা দেখেছি এটা কোনো উন্নতি নেই, বরং আমরা কয়েকদিন আগে ইকোনমিস্টে পড়েছি যে মিশরের উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে সেখানেও এরকম ফ্লাইওভারের দিকে মনোযোগ দিচ্ছে, কিন্তু স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে, মেডিকেল সেক্টর ধ্বংস হয়ে গেছে। এইরকম দেশে দেশে ডিক্টেটরিয়াল শাসন থাকছে, এক নায়কোচিত শাসন থাকতে পারে এই ধরনের প্রস্তুতি হয়। তাই আমি মনে করি যে আজকে জিয়া রহমান ফাউন্ডেশন এবং ডক্টর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছেন এবং তাদের যে টেকনিক্যাল এমট্যাব এবং অন্যান্য যারা নিয়েছেন, যে সময়ে মানুষের মধ্যে দূরত্ব দরকার, এই দূরত্ব মানে এই সামাজিক যে ডিস্টেন্স সেটাকে রক্ষা করে এবং অন্যান্য যে প্রয়োজনীয় সেটাকে রক্ষা করে মানুষের পাশে তারা দিয়েছে, তারা দাঁড়িয়েছেন, এটা একটা বড় কাজ তারা করেছেন। আমি এই জন্য ড্যাবের সভাপতি ডাক্তার হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল সালাম এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কীর্তবান শিক্ষক ডক্টর মুর্শেদ, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি খোকন এবং এখানে জিয়া রহমান ফাউন্ডেশনের ডাক্তার পারভেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের থেকে যিনি এখানে আছেন উপপরিচালক তাকে এবং জিয়া রহমানের ফাউন্ডেশন আরও যারা চাইছেন এখানে আরও যারা আছেন ডাক্তার আমান, তারপরে আমাদের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হেমির হেলাল এবং আমাদের রুম্মন শাহরুল কবির, সবাই আমি দেখেছি যে এরা হয়তো একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে কিন্তু আজকে ঝাঁপিয়ে পড়েছে, আজকে ঝাঁপিয়ে পড়েছেন এই এই দুর্যোগের মধ্যেও তারা যতটুকু তাদের প্রোটেকশন এটা নিয়ে তারা সামগ্রিকভাবে কাজ করছেন। এইটুকু বলছেন না যে যে তোমরা মানুষের পাশে থাকো, আমরা কোনো মন্ত্রী কথা শুনেছি যে মানুষের পাশে থাকো, কিন্তু সরকারি
রিলিফের ত্রাণগুলো চলে যাচ্ছে তাদের নেতাকর্মীদের বাড়িতে। তাদের নেতাকর্মীকে বলছেন তারা মানুষের পাশে থাকবে, কিন্তু সরকারি ত্রাণ চলে যাচ্ছে তাদের বাড়িতে। এই যে এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা কোনোদিন এটা করবে। আমাদের উপরে এখনো জুলুম চলছে, এখনো মামলা দিচ্ছে, এখনো গ্রেপ্তার হচ্ছে, কিন্তু আজকে আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষের পক্ষে, মানবতার পক্ষে আমরা দাঁড়িয়েছি। আমি এই কারণে আর বক্তব্য নির্ধারিত না করে আজকে যারা এই উদ্যোগ দিয়েছেন, জিয়ার রহমান ফাউন্ডেশন এবং ডক্টর সেকশন বাংলাদেশকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য গুরুতর অসুস্থ থাকার পরেও ঘর থেকে তার নিজস্ব বাসভবন থেকে আমাদেরকে বারবার যে তাগিদ দিয়েছেন, এদেশের একজন খ্যাতিমান চিকিৎসক, আমাদের অনুজ প্রতি, কিন্তু সে তারপরও সে বসেনি। সে নানাভাবেই অনেক দিক থেকে সে খুবই অসুস্থ, কয়েকদিন আগেও সে আইসিউতে ছিল। আমাদের অনুজ প্রতি ফরহাদ হোসেন বারাধারী ডোনার, আমাদের ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি আমরা একসাথে করেছি, যে জিতু তারা যারা আছে ডাক্তার জিতু এই ফালি ফ্যামিলি, তারা সবাই আমি যখন ছাত্র রাজনীতির সাথে ছিলাম এরাও তখন ছাত্র রাজনীতির সাথে ছিল আজকে। এবং এটি আমার মনে হয় যে ফরহাদ হোসেন ডোনামের ডোনারের যে অবদান, আমরা সেই অবদানটাকেও আমরা স্মরণ করবো। আর সবচেয়ে বড় বিষয় দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের কাছে দেশের এই পরিস্থিতি নিয়ে, তা তিনি যেখানে আছেন সেখানে তো ভয়াবহ অবস্থা, সেখানে প্রতিদিন মানে 900-1000 মতো লোক মারা যাচ্ছে। ওই রকম একটি ক্রাইসিস থাকার পরও তিনি লন্ডন থেকে বারবার তিনি খবর দিচ্ছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে যারা সহযোগী সংগঠন আছেন এবং যারা জাতীয়তাবাদীর আদর্শে তারা যেন মানুষের পক্ষে থাকে এই এই তাগিদ তিনি সবসময় দিচ্ছেন। এবং আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি সম্পূর্ণভাবে তিনি শুধু লন্ডন থেকে তিনি তত্ত্বাবধান করছেন। আমি তাকেও ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আমাদের দলের সম্মানিত চেয়ারপারসন, সম্মানিত চেয়যারপারসন কয়েকদিন আগে শর্ত সাপেক্ষে সরকার তাকে মুক্তি দিয়েছে। তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ, আমরা আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করবো, আল্লাহ যেন দ্রুত তার সুস্থতা দান করে। আমি আজকে এখানে উদ্যোক্তা এবং অনুষ্ঠানকে যারা সাফল্য মন্ত করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। ধন্যবাদ। আবার